যে প্রদুদ্ভবন ক্ষমতা হইকে এককভাবে মাথা পোচাত এবং প্রদুদ্ভবন পোচাত আনবে না আন তিনি শাখা প্রদুদ্ভবন পোচাত মাথা হবে মাথা নিয়ে কেনি রে ঠাই দিন তারপরে নেব রে বুঝি সিপিএম ও কেন্দ্রীয় তন্ত্র কংগ্রেস ও কেন্দ্রীয় তন্ত্র বিজেপি নিব ফাই নাই তখন নাই ফাই দিয়ে পারে গণতন্ত্র চলাব তো বড় কাবো এত বুঝি নিয়ে আর বেশি সাজা কা 15-16 মিনিট কি মানে আর 20 মিনিট কম সাকা আর আলো বই তাই সালিয়া ও মতন নাই কোনো লাভ করে সিপিএম তাই ক্ষমতা পাইয়া কংগ্রেস কসিনি পাহাড় ফাঁস পাইয়া সব বিকল্প বিকল্প কিছু করে বিজেপি বিকল্প বিজেপি তাইলে বিজেপি বিকল্প বিজেপি কিভাবে বিজেপির মধ্যে জনজাতি যারা বেশি বাড়তি দায়িত্ব নানা না নাই কারণ জনজাতি বিশটা বিশটা আসন যে দিন মানায় আবরেছে নরেন্দ্র মোদী সানায় এবারে রেউতিজি রাপদজি পাতাল কর্ণাজি বিদ্যুৎজি আপনাদের কিয়া চাইয়ে বলুন অলরেডি অলরেডি সেম অলরেডি সেম এডিসির উপর ক্ষমতা নিয়ে রামগুড়ি নাই যত কিছু রেডি আমরা তিনি সালাক্ষা কিন্তু অমতা তমসা দিয়া না কেন না বাহাই গেলে পর না নিয়মে যা এক এমপি কে যা নিনাই আপনি হিসাব নিনা আপনি সার্টিফিকেট নিনা নাগো ইউটিলাইজেশন সার্টিফিকেট বড়লে কোনো কিছু সে নিয়ম মানে এইটা বাহিরে রাখবে নাই আপনি বলে এডিসি ও রাজ ঋণ তঙ্গ কর্মচারী যারা তঙ্গ আবার রাজ্য সরকার নি বেতন মানি তঙ্গ কিন্তু আপনি বাইরে নু সাবর্ণ কাসা কোট বলি বগে তামুখা আপনার চাকরি রিখাই গিয়ে আপনি বেতন কোটুম দিবি কারণ অনুমোদন ছাড়া হিগে বাহিরে রিনেবা আনি লবিও তাব পুলিশ আনি রাজ্য সরকার নিয়ম খুলে পুলিশ আনরি ফেরিমা তো আটজন রাইফেলম্যান তিনজন পিজি এগারো জন গাড়ি দুইটা দিব এসকোর্ট গাড়ি দুইজন আরো পাইলট তো আপনি বাইরে যদি আন তাইব দুইজন পুলিশ বাড়ি রিনানি হিগে আপ রাঙ্গে ওই ও প্রাইভেট এজেন্সি তো ইয়াতে সিকিউরিটি এজেন্সি মাসে 10,000 কাইকে আমি আরো দুইজন বাড়াইতে পারি সিকিউরিটি ওই সালমান খান নায়ক যেমন অধিকার টাকা না পয়সা দিয়া নিজের পয়সা দিয়া আমিও আগরতলা থেকে যারা ওই জিমে গিয়ে গিয়ে বডি বানায় 30,000 বেতন দিল আমার সঙ্গে একজন থাকবো আমার থেকে ডাবল লম্বা একদম সুন্দর ইয়াং ছেলে ওটা আমি পারি আমার সঙ্গে এক দুইটা ছেলে আমাদের কর্মীরারে আমি কই চলো আমার সঙ্গে আমি খাইলে তুমিও খেতে পারবা আমারে হেল্প করে এরকম অনেকেই আছে তো এই প্রদুত বাবুরও এটা বোঝা দরকার তুমি নিয়মের বাইরে গিয়া কর্মচারী নিয়োগ খাইকে বেতন সব ঋণে বা অর্থ দত্তনি অনুমোদন লাগবে আবশ্যক বুঝি না নাই কক বড় কক বড় রেবতি ত্রিপুরা ও শ্রী রামপদ বিদ্যুৎ দেবতা খেলা ইনিসু রেবতি ত্রিপুরা কক বড় নিয়োগ হয় পার্লামেন্ট তো বুঝে কক সবই সিবিএসই স্কুল তব কক বড় বই পড়ি রিজাগনর প্রমাণ খালি নেই আবু বড় সাইমন নরেন্দ্র মোদী সারা কেমন উপায় করি সান্নান বাকি বিনারো থানা নাগো ঋণে বহন কাজে ফাইনাই চালো জনজাতির তাইও বেশি বুঝি নাই আবু আংখা খাইও যাতে তাইও বেশি ঋণাতেই কারণ ও মথা হিন্দি সিপিএম হিন্দি কংগ্রেস বড় কিছু রিমাইয়া একজন কেন্দ্রীয় কর্মচারী পুকুরু ফাইনাই আবার সে নাইসিং মাতঙ্গ হিগে মুদিলে তিনি ঋণাই কি তিনি ঋণ তো কাজে ঋণাই বেদি তঙ্গাই না সান্নাই বেই তঙ্গাই তো সে ঋণাই বেই তঙ্গাই নাগো সে বিজেপি রিও বাকিকে সানো তো পাবলিক আগামী দিন মুদিন তাই বেশি বুঝি যেটা ফেসবুকের একটা পেজ সেখানে একটা পোস্ট আমি করেছিলাম তাতে আমি লিখেছিলাম টাইগার রঞ্জিত বাবুর সামনে আমাদের যে সিংহ প্রদ্যুৎ বাবু অসহায় মনে হচ্ছিল রঞ্জিত বাবু অনেক কথা বলেছেন আমি জানতাম যে সবসময় উনি প্রতিবাদী কিন্তু গতকাল আবার দেখালেন যে যে প্রশ্ন করলেন আমাদের প্রদ্যুৎ বাবুকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কিন্তু সেখানে আরো কতগুলি বিষয় আমরা জানতে পারলাম তাদের চেয়ারম্যানরা একটা বন্ধুকে কিনছে আজকাল আর পয়সা কই থেকে আসছে সেটাও আমরা বুঝতে পারলাম রঞ্জিত বাবু নিজেই স্বীকার করলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা তো পাঠাচ্ছে কিন্তু তার কোনো হিসাব হচ্ছে না যে কথা আমি এই সাংবাদিক সম্মেলন করে আমি অভিযোগ করেছিলাম যে অডিট হয় না
অডিটর জেনারেল চিঠি লিখেছিলেন রাজ্যপালকে, সেটাই প্রমাণিত হলো। তাদের সেখানে কোনো আর্থিক শৃঙ্খলা নেই, কোনো নিয়ম কারণ নেই। আর প্রদ্যুৎবাবু একসময় আমাকে বলেছিলেন আমি সংবিধান জানি না, এখন উনি তো আর ওনার হাতে কিছু করার নেই, এখন সম্মান নিয়ে পালানো। তো চেয়ারম্যানশিপ থেকে পালালেন, আগামী দিনে বলছেন যে মে থাক গয়া থাক গয়া। তো এই যে অসহায় অবস্থা ওনার, তো আরও লোকসভার পরে উনি হয়তোবা রাজনীতি ছেড়ে আবার কোথাও যাবেন, এটা আমি আগে বলেছিলাম। তো যে দলের নীতি আদর্শ নেই, তিন প্রাসার কথা বলে, সেখানে 22 জন যদি আমার বাঙালি সমাজের এমএলএ জিতে যেত, মানে ক্যান্ডিডেটটা 20 জন জনজাতি, তিন প্রাসার পার্টিও না সেটা, তো আদর্শ কি নীতি কি তাদের? বলে তিন প্রাসার কথা, করে অন্য কাজ। তো এই দলে কে থাকবে? রঞ্জিত বাবুর মতো আরও অনেক বিদ্রোহী আসবে। সেইদিন আমি শুনেছি রঞ্জিত বাবুর সঙ্গে কোনো এক এমডিসির মানে খুব মানে মারপিটের অবস্থায় ধাক্কাধাক্কি হয়েছে, আরও অনেক কিছু, কারণ রঞ্জিত বাবুকে অনেক কী সমর্থন করেছিল, কেউ কেউ আর প্রতিবাদ করেছিল, টাকার হিসাব নেই, সেখানে সংগঠন নিয়ে নানান মানে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগামী দিনে এই বাকি থাকবে।